हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। केमन आछो तुम्हारा सबाई? आशा करी निश्चय सबाई खूब भालो आछो। एखन बजे सन्धे छटा, एखन थेके ब्लगटा शुरू करछि। सकाल थेके अनेकबार भेबेछि एबार शुरू करब, एबार शुरू करब, से शुरू करब करबई करे गेछि, करार हये ओठेनि। एकबार माने शुरू करते जाब, তারপরে অনির্বাণ বললো যে একটুখানি রাখো, সকালের দিকের কথা বলছি। যে মামায়ের ওই অনেকগুলো ওয়ার্কশিট জমে গেছিলো, সেগুলো কালকে সব কটাকে মানে এক বাঞ্চ হবে। কালী পুজোর টাইম থেকে এখন পর্যন্ত যা যা সব ওকে একধার থেকে করানো হয়েছে, কিন্তু একটাও স্ক্যান করা হয়নি, একটাও আপলোড করা হয়নি। কালকে একধার থেকে ধরে ও সব স্ক্যান করে রেখেছিল, আমাকে বললো যে একটুখানি তাহলে তুমি বসে বসে আপলোডগুলো করে দাও। আমি ঠিক আছে, তাহলে বিকেল থেকেই ব্লগটা শুরু করব, আমি আগে ওই কাজটা সারি। কিন্তু তাও পুরোপুরি কমপ্লিট হয়নি, বেশিরভাগটাই হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। কারণ খাওয়ার টাইম হয়ে গেছিলো আমাদের, ভাত খেতে চলে গেলাম, ওই জন্য আর হয়ে ওঠেনি। এখন মামাই এখানে বসে আছে, কোথায় আমার পুটকিটা, পুটকিটা দুধু খাওয়া হয়ে গেছে। আজে দুপুরবেলাতে একদম ঠিক করে ঘুমোইনি, ঘুমালো প্রায় বোধ হয় 5টা বাজতে যায়। তারপরে আমার দিদি একবার ফোন করেছিল ওকে ঘুম পাড়াবো বলে, আমি আর তার ফোন ধরিনি। ও ঘুমিয়ে যেতে আমি ফোন করে ফিসফিস করে কথা বলছি, ব্যাটা ঠিক শুনতে পেয়ে উঠে পড়েছে, আমাকে বলছে কে কার সাথে তুমি কথা বলছো, কে ফোন করেছে, তাই তো? সেই যা উঠলো, ব্যাস ওর ঘুম হয়ে গেছে। আর আজকে দুপুরবেলাতে আমার বেশ মাথাটা ধরেছিল, আমি একটু শুয়েছি পাশ ফিরে, সমানে ছেলে আমাকে ঘ্যান ঘ্যান করছে, মামার দিকে পাশ ফেরো পাশ ফেরো, আমি দাঁড়া একটুখানি পরে ফিরছি। ততক্ষণে ও মা 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 করে ঘাড়ের ওপর উঠতে গেছে, আর উঠতে গিয়ে কনুই দিয়ে ও আমার পিঠেতে দিয়েছে এমন একটা গোঁতা, তাই তো? মুখটা মুখটা খালি করছে দেখো, এমন গোঁতা একখানা মেরেছে, মানে আমার তখন মাথা ঘুরে যাওয়ার খাপ। উফ, সাংঘাতিক জোর লেগেছে পিঠটাতে, এখনও হালকা হালকা একটুখানি ব্যথা রয়েছে। তা সেই জন্য ছেলে আমার খুব কষ্ট পেয়েছে মায়ের লেগে গেছে বলে, ও যদি ইচ্ছে করে করতে যায়নি, ওটা মানে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। একটুখানি শুয়ে টুয়ে নিয়ে তারপরে তো ছেলেও উঠলো, আমিও উঠে পড়েছি। বেশ খানিকক্ষণ হলো, এখনও বিছানার এই অবস্থা হয়ে আছে, এই যে চাদর টাদর পড়ে রয়েছে, এগুলোকে এখন ভাঁজ করব, ভাঁজ করে তারপরে দেখি একে একটুখানি পড়াতে বসাতে যদি পারি। Thank you.
পড়িয়ে নিয়ে নিচে চলে এসেছি, এখন 8টা বাজে। আর মামাইকে পড়ানোর পর ওকে নিচে নামিয়ে দিয়েছিলাম, তারপর আমি এ করলাম, চাদরটা তো চেঞ্জ করলাম। ও চাদরটা চেঞ্জ করতে যেন শান্তি পেলাম, এই কাঁচা চাদর পাতলে যে মনে কি আনন্দ হয় না, মানে কি বলবো। তা যাই হোক, আর আজকে আমাদের কি রান্না হবে সেটা দেখিয়ে দিলাম। এই এতটি সবজি কাটা রয়েছে, এইটাতে হবে গ্রেভি চাউ। আজকে শীত পড়ে গেছে, ক্রিসমাস আসবো আসবো করছে, আমাদের খাওয়াও শুরু হয়ে গেছে হ্যাংলাদের। আর এখানে চাউ সেদ্ধ হচ্ছে, ওই যে কড়া বসে আছে। এখানে কি কি সবজি আছে বলে দিই, বাঁধাকপি, ফুলকপি, মাশরুম, গাজর, বিনস, পেঁয়াজ কাটবো, এই দিয়ে হবে। এটা আমি নয়, এটা বানাবে হচ্ছে পুকুরি। ফাইনালিস হবে চিলি ফিশ, মাছটাকে লেবুর রস আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে সেই যে জলটা বেরিয়েছিল ওটা ফেলে দিয়েছি। এবার আদা রসুন মাখিয়ে রেখেছি, এখন এতে গোলমরিচ গুঁড়ো, একটি সোয়া সস দিয়ে মাখিয়ে, তারপরে যেমন কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে তেলেতে ভাজতে হয় সেইভাবে ভাজবো। এখানে চিলি ফিশ আর চাউ দুটোর জন্যই পেঁয়াজ কাটবো, রসুন একটু কম কাটা রয়েছে আর একটু রসুন লাগবে সেটা কাটবো, আর হচ্ছে এর জন্য চিলি ফিশের জন্য ক্যাপসিকাম। এই শুনছো, জল পড়ছে, চলো কাটতে কাটতে কথা বলি। আজকে এই চাউটাতে চিকেন তো একটু দিতে লাগে, না হলে শুধু এমনি ভালো লাগে না খেতে। তো চিকেনটা ছিল না, অনির্বাণ বেরিয়েছিল, চিকেন এনে দিয়েছে, বোনলেস চিকেন, তার সাথে উইথ বোনও এনেছে, মানে এমনি আর কি খাওয়ার জন্য। সেইগুলোকে ধুয়ে টুয়ে আলাদা আলাদা জায়গায় পুড়ে ফ্রিজেতে তুললাম, আর ও আরও বেরিয়েছিল কারণ কালকে তো শুনছি বন্ধ আছে নাকি, ছেলের কলা ছিল না, সেই কলাটাও নিয়ে এলো। আর যখন কলা নিয়ে আসতে যাচ্ছে তাহলে চিকেনটাও একদম এনে দেবো, নাহলে ভেবেছিলাম এটাকে হয়তো ভেজ আজকে করতে হবে। চাউটা ভেজে থেকে একটুখানি চিকেন পড়লে টেস্টটা আরও বেড়ে যায়। আর মামাইও চাউ খাবে, কিন্তু সে খাবে হচ্ছে এমনি হাফ কাপ, ওই অল্প একটু পেঁয়াজ রসুন টসুন দিয়ে ওটা না দিয়ে দেবো। যেই পেঁয়াজে হাত দিলাম চোখ জ্বলতে শুরু করলো, ও জ্বালাতন পোড়াতন। চাউ সেদ্ধ হয়ে গেছে, ওইদিকে ওই যে ঝাড়াত দিয়ে দিয়েছি, এবার এই চিলি ফিশটাকে আমি বানিয়ে নিই। এখানে আমার পেঁয়াজ ক্যাপসিকাম কাটাও হয়ে গেছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে মামাই, এই ওপরে চো। ওকে এখন বাবার সাথে ওপরে পাঠানোর ব্যবস্থা আছে, নাহলে মোটে পুপুলিকে এই ঘরে আসতে দিচ্ছে না, আর ও নাহলে করতে পারছে না রান্নাটা। আর আমি করতে গেছিলাম চিলি ফিশটা, কিন্তু ওর এত নাকি খিদে পেয়ে গেছে, আগে ওর চাউটা করতে হলো। নিয়ে যাক, আর আমি এখানে এটা বসিয়ে দিই। মাছগুলোকে তো ভেজে তুলে রেখেছি, আর এতে রসুন কুচি, পেঁয়াজ কিউব আর ক্যাপসিকাম কিউব এটা দিয়ে এখন ভাজছি। হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিচ্ছি অল্প করে চিনি। গোলমরিচের গুঁড়ো
এবার দেব ভিনিগার সয়া সস আর চিলি সস জল একটু কর্নফ্লাওয়ার গুলো গুলে রেখেছিলাম সেইটা চিলি ফিশ কমপ্লিট আর ওখানে কুকুলি এখন লঙ্কা নিয়ে বসেছে চাটনি বানাবে বলে আমাদের বাড়িতে বলা হয় টিয়া পাখি বাজারে গেলে খুঁজে পেতে লাল লঙ্কা কোথায় আছে ওরা ভাবে যে বাড়িতে ওদের টিয়া পাখি খাবে কিন্তু রয়েছে যে মানুষ রূপী টিয়া এখানে গ্রেভি চাউয়ের ওই গ্রেভিটা বসে পড়েছে কি কি দিয়েছিস বল আছে গাজর বাঁধাকপি ফুলকপি আর আছে হচ্ছে মাশরুমটা দেব আর প্রথমে দিয়েছিলাম তোমার লসুন কুচি তারপর গাজর দিয়েছি তারপর বাঁধাকপি ফুলকপি বিনস আর পেঁয়াজ দিচ্ছি আর মাশরুমটা দেব ঠিক আছে আর তখন আমি বলতে ভুলে গেছিলাম পালং শাকও দেওয়া হবে পালং শাকটা এই যে এখানে ধুইয়ে রেখেছি আমি আর চিকেনটাকে ওরকম সরু সরু স্ট্রিপের মতো করে কেটে রেখেছি এটাও দেওয়া হবে পরে এগুলো অল্প ভাজা হতে তারপরে এখন তুলে নিচ্ছে এতে এখনো অবধি কিন্তু পালং শাক দেওয়া হয়নি খালি ওই বাকি সবজিগুলো দেওয়া হয়েছে আর চিকেনটাও দেওয়া হয়নি এখানে চিকেনটাকে দিয়ে দিয়েছে অল্প তেলেতে চিকেনটা দিয়ে একটু নুন আর গোলমরিচ দিয়েছিস তো এবার সব ওই ফুলকপিগুলো দিচ্ছে এতে ব্রোকলিও খুব ভালো লাগে পকচয় ওটা নাড়িয়ে চাড়িয়ে এতে জল দিয়ে দিয়েছে এখন এটা একটু ফুটুক বাকি সবজিগুলো ঢেলে দিও এখন এটা একটু ফুটতে দেবে সসগুলো দেবে ফার্স্টে দিচ্ছে সোয়া সস এটা ডার্ক সোয়া সসটা একটু কম করে দিতে হবে লাইট থাকলে কেউ এর সাথে একটু লাইটও দিয়ে দিতে পারে তো লাইট থাকলে ভালো লাইট দিলেই হবে লাইটে তো কালারটাও হালকা আসবে ফ্লেভারটা বেশি ভালো হবে এটা হচ্ছে ওয়েস্টার সস এটাই মেইন ইনগ্রেডিয়েন্ট এইটা দিতেই হবে এবার দিচ্ছে ওর বানানো এইসবে লঙ্কা স্পেশাল চাটনি এতে কি দিয়েছিস কাঁচা লঙ্কা পাকা লঙ্কা তাই তো আর রেড যে কাঁচা লঙ্কা হয় ওটা আর ভিনিগার আর নুন আর চিনি আর রসুন দিয়েছিস তো না হ্যাঁ রসুন আর চাউটা এই অবস্থায় রয়েছে এইটাকে অল্প একটু সাদা তেলেতে না নাড়িয়ে নিতে হবে সেটা পরে করব খাওয়ার আগে এখানে পালং শাকটা দেওয়া হয়ে গেছে একটু পরেই কমে যাবে এবার ফাইনালি এখানে অনেকটা জল দিয়ে দেওয়া হয়েছে এতে ফুটে উঠবে ফুটে ওঠার পর একটু অল্প করে কর্নফ্লাওয়ার ওতে দিয়ে দিতে হবে যখন সবজিগুলো মোটামুটি হয়ে যাবে এসে গেছি ওপরে ওইটা হোক ওইটা শেষের দিকেই ওই কর্নফ্লাওয়ার দিয়ে দিলে হয়ে যাবে আর সবজিটা সেদ্ধ হয়ে গেলে ও তারপরে করবে কি ডিমকে একটু ফ্রাই করে নিয়ে ওপরে দিয়ে দেবে আর পরে তো চাউটা তো একটু নাড়াবো সেটা আমি করব আর মামাইকে চাউ দিয়েছিলাম পুরোটা খেয়ে নিল খেয়ে দিয়ে নিয়ে তারপরে শুনতে পাচ্ছি বাথরুমেতে কক কক করছে ছেলে আমার পুরোটা বমি করে তুলে দিয়েছে গলাতে কি আটকেছে ও জানে আর ভগবান জানে তাড়াতাড়ি করে রুটি করে এই দুধ দিয়ে নিয়ে এসেছি দুধ রুটি খাওয়াবো এখন দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের ডিনার এখানে চাউটাকে আমি অল্প নুন দিয়ে আর সাদা তেলেতে একটু হালকা ভেজে নিয়েছি চিলি ফিশ আর
ग्रेवी चाउ मैं ग्रेवी चाउर चारटे ऑमलेट फेले दिए ग्रेविटार ओपरे যা গন্ধ বেরিয়েছে, জিভে জল চলে আসছে, কিন্তু যা গরম খেতে পাচ্ছি না। মারাত্মক, যেমন গ্রেভিটা হয়েছে খেতে, তেমনি চিলি ফিশটা এক্সিলেন্ট। বলো কেমন হয়েছে? দুর্দান্ত, খেতে ব্যস্ত। কাণ্ডে পিণ্ডে গেলা হয়ে গেছে, পুরো মনে হচ্ছে যেন গলার বুক সমান, একদম এত খেয়ে ফেলেছি। এবার যাচ্ছি মামাইকে নিতে ঘর থেকে। হেভি হয়েছে, চিলি ফিশটাও হেভি হয়েছে। আমি নিজে রেখে বলে দিচ্ছি, এসেছি। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। কালকে বলছিলাম না, পার্পল লেক আমি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেইটা কালকে দুপুরবেলা না বিকেলবেলাতে এলো, তা সেগুলোই দেখাবো তোমাদের। কী অর্ডার দিয়েছি? গুড ভাইবসের তিনটে প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম। এইটা হচ্ছে গুড ভাইবসের রোজ হিপ ময়শ্চারাইজার রিচ ফেস ক্রিম, এইটা একটা। তিনটেই একই, ওই রোজ হিপ। আমি মেনলি আর কি অনেককে দেখেছি ইউটিউবেই, খুব ভালো বলেছে এই গুড ভাইবসের প্রোডাক্ট। আর বিশেষ করে হচ্ছে ওই গুড ভাইবসের রোজ হিপ যেটা ফেস সিরাম, এটা খুব ভীষণ তো ভালো বলে। আর ওখানে রিভিউটাও দেখলাম, এগুলোর খুব ভালো। এমনিতেই আমার ক্রিমের দরকার ছিল, আর ফেস সিরামটাও একটা ওই জন্য নিয়ে দেখলাম। এটার ভেতরে এই যে পিঙ্ক কালারের এরকম ক্রিমটা, গন্ধটা তো পুরো রোজের গন্ধটা খুব সুন্দর। আমি কালকে রাতে ইউজ করেছি আর আজকে দুপুরবেলাতেই দুবারই ইউজ করেছি। সেরকম তো কিছু বোঝা যায় না ফার্স্ট ইউজে, কিন্তু হ্যাঁ, আমার ওই ড্রাই স্কিনে যে টান টান ভাবটা সেটাও অতটা নেই, সেইটুকু বুঝতে পেরেছি। আর এই যে সিরামটা, এটার একটা বড়ও হয়, আমি ছোটোটাই নিয়েছি। ফার্স্ট টাইমে ছোটো ইউজ করাই ভালো, কেমন কি আমার স্কিনেতে আবার স্যুট করবে জানি না। এই যে এর সাথে একটা এরকম ড্রপার আছে, আর একটা হচ্ছে এই রোজ হিপেরই স্কিন হোয়াইটনিং ফেস প্যাক। এটাও সুন্দর, রোজের গন্ধ। এই ছিল আমার পার্পেল থেকে কেনা। এবার শোবো, মামাই এখানে কি সুন্দর করে সব বালিশ টালিশ পেতে ফেলেছে। এই দেখো বালিশ পেতে ফেলেছে। আমার তো পাততে যাচ্ছিলাম, আমি বললাম যে দাঁড়া আমি ভিডিওটা শেষ করে নিই, তারপরে বালিশটা দিবি। এই তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। কেমন? টাটা, গুড নাইট, বাই বাই।